নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা। শুরু করছি এই মুহূর্তে, আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, নিয়োগ দুর্নীতি মামলায় তৎপর হয়েছে ইডি। লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিতে আজ সকাল থেকেই ইডির হানা। লিপস অ্যান্ড বাউন্সের অফিসে আজ সকালবেলাতেই হানা দিয়েছে ইডি। নিউ আলিপুরের অফিসে ইডি হানা দিয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র, এবং এই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির সঙ্গে তিনি জড়িত ছিলেন। নিয়োগ দুর্নীতি মামলার মাধ্যমে তিনি এই কোম্পানির সঙ্গে তার কোনো যোগসাজশ রয়েছে কিনা এবং এখানকার টাকা তিনি আরও কোথায় কোথায় রেখেছেন, এই সমস্ত কিছুই খতিয়ে দেখতে আজকে নিউ আলিপুরের অফিসে হানা দিয়েছে ইডি। তারই সঙ্গে সঙ্গে লি রোডে একটি বহুতলের ফ্ল্যাটেও হানা দিয়েছেন ইডির কর্তারা। নিয়োগ দুর্নীতি মামলায় আরও তৎপর হয়েছে ইডি। লিপস অ্যান্ড বাউন্সের অফিসে আজ সকালে হানা দেয় ইডি। নিউ আলিপুরের অফিসের সঙ্গে সঙ্গে লি রোডে একটি বহুতল ফ্ল্যাটেও হানা দিয়েছেন ইডির কর্তারা। নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে, এবং এই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির সঙ্গে জড়িত ছিলেন এই কালীঘাটের কাকু। তার সঙ্গে এই নিয়োগ দুর্নীতি মামলার যোগসাজশ রয়েছে কিনা সেই সমস্ত কিছু খতিয়ে দেখতে চান ইডির তদন্তকারী অফিসাররা। এরপর যে খবরের দিকে নজর রাখব, নিজাম প্যালেসে আজ 50 জন শিক্ষককে হাজিরার নির্দেশ দেওয়া হচ্ছে, এবং পোস্টার দুর্নীতিতেই এই হাজিরার নির্দেশ দেওয়া হচ্ছে 50 জন শিক্ষককে। নিজাম প্যালেসে 50 জন শিক্ষককে তলব, পোস্টিং দুর্নীতি মামলাতেই তলব করা হচ্ছে 50 জন শিক্ষককে, আজই হাজিরা দেওয়ার নির্দেশ। নিজাম প্যালেসে 50 জন শিক্ষককে তলব, পোস্টিং দুর্নীতি মামলাতেই তলব, আজ হাজিরার নির্দেশ দেওয়া হচ্ছে সেই 50 জন শিক্ষককে। আপনাদের আরও একবার জানিয়ে রাখব, পোস্টিং দুর্নীতি মামলাতে 50 জন শিক্ষককে তলব করা হচ্ছে নিজাম প্যালেসে। নিয়োগ দুর্নীতি মামলাতে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ 50 জন শিক্ষক শিক্ষিকাকে। নিজাম প্যালেসে তলব করে সিবিআই, 50 জন শিক্ষককে তলব করা হয়েছে। যাদবপুর কাণ্ডে ওই পড়ুয়ার রহস্য মৃত্যু, এবং তারপরেই ধর্নাতে বসেছে এবার বিশ্বভারতীতে পড়ুয়ারা ধর্নাতে বসেছে। সেখানে যাদবপুর কাণ্ডে ছাত্র মৃত্যু ঘটনার প্রতিবাদে সামিল হয়েছে বিশ্বভারতীর পড়ুয়ারা। প্রতিবাদে অনশন ও ধর্না বিশ্বভারতীতে। শান্তিনিকেতনের পোস্ট অফিস মোড়ে ধর্না দেয় পড়ুয়ারা। যাদবপুর কাণ্ডে ছাত্র মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবার স্বরূপ হয়েছে বিশ্বভারতীর পড়ুয়ারা। শান্তিনিকেতনে তারা প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছেন। তারা অনশন ও ধর্নাতে বিশ্বভারতীতে নেমেছে পড়ুয়ারা। শান্তিনিকেতনের পোস্ট অফিস মোড়ে ধর্না পড়ুয়াদের। এই মুহূর্ত এখন এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।